কোরআন এবং হাদিসের আলোকে জাকাতের যে গুরুত্ব রয়েছে সে গুরুত্ব প্রথম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস আবদুল্লাহ বর্ণনা করেছেন সৈবহারি এবং হাদিস যেখানে এসেছে জাকাত হচ্ছে মূলত ইসলামের তৃতীয় রক্ষণ ইমানের পরে জাকাতের স্থান সালাত এবং সলাতের পরেই জাকাতের স্থান তাই জাকাতের জাকাত এবং সলাতকে আল্লাহ তালা আমরা দেখি কোরআন করিমের সর্বমোট আয়াত আঠাশটি আয়াতের মধ্যে আল্লাহ তবুল আলমী সালাত এবং জাকাতকে একসাথে উল্লেখ করেছেন আর কাছাকাছি বত্রিশটি আয়াতের মধ্যে তো টোটাল সলাত এবং জাকাতের কথা উল্লেখ করা হয়েছে সুরাই বা একশো দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহতালা এরসাদ করেন ও জাকাতকে আল্লাহ সুহান তালা একেবারেই যুক্ত করে এইভাবে আকিম ও জাকা বা কাছাকাছি শব্দে একসাথে উল্লেখ করেছেন আঠাশটি জায়গায় এখান থেকে বোঝা যায় যে সলাত এবং জাকাতের গুরুত্ব অপরিসীম ফলে ইসলাম সলাতের ব্যাপারে যে গুরুত্ব দিয়েছে আপনারা জানেন যে সাহাবাই ক্রামগণ যারা সলাদ আদায় করতো না বা সলাদকে ত্যাগ করত তাদের এই কাজটাকে কুফুরি মনে করত। এটি আব্দুল্লাহ হেব ঋষ শাকিক আল ও কাইলি রাহমাহুল্লাহ আলা আলাহ ছিলেন তিনি বর্ণনা করেছেন তার কাছ থেকে ইমাম থিমিজি রহমতুল্লাহ রাই সুনানের মধ্যে বর্ণনা করেছেন এর উপর নির্ভর করে জমহুর আহুল হাদিস জুম্মুর আহুল শেখ বলেছেন যে এই মাস সারাটি তখনকার সময় থেকে অনেকটা একেবারে ইজমা সংগঠিত আলেমদের ইজমা সংগঠিত মাস আলা যে যে ব্যক্তি সলাদ ত্যাগ করবে সলাদ বর্জন করবে সে কাফের ঠিক এর পাশাপাশি জাকাত জাকাত মূলত যে ব্যক্তি জাকাত আদায় করতে অস্বীকার করবে জাকাতকে যে ফরজ হিসেবে অস্বীকার করে সে এমনিতেই কাফের হয়ে যাবে শরীরতে কোনো ফরজ বিধানকে যদি কেউ অস্বীকার করে এর ফরজিয়ত এর অপরিহার্যতাকে অবলিকেশানকে যদি কেউ অস্বীকার করে সে এমনিতেই কাফের তার বিষয় নয় কিন্তু জাকাত আদায় করতে যদি কেউ অস্বীকার করে তাহলে তারা কাফের হয়ে যাবে